প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএল কলেজ, খুলনা। আজকের আমরা প্রাণীবিদ্যা বিষয়ের অনার্স চতুর্থ বর্ষে থেকে বন্যপ্রাণী কোর্স শিরোনামে এর আজকের থেকে আজকের টপিক টাইটেল হচ্ছে স্পেসিস স্ট্যাটাস অ্যাসেসমেন্ট অফ ওয়াইল্ড লাইফ, অর্থাৎ বন্যপ্রাণীর অস্তিত্বমূলক অবস্থা যাচাই। এ নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। প্রথমে আমরা দেখি যে আইইউসিএন কি। আইইউসিএন এর বিস্তারিত অর্থ হলো যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এর কাজ হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী কী অবস্থা আছে সেটা নিরূপণ করা এবং সংরক্ষণের জন্য সরকারকে সহযোগিতা প্রদান করা। আইইউসিএন 1972 সালে বন্যপ্রাণীর অবস্থা জানার জন্য 8টি ক্যাটাগরি নির্দিষ্ট করেছেন। সেগুলো হলো এনডেঞ্জার, ক্রিটিক্যাল এনডেঞ্জার, ভালনারেবল, থ্রেটেন্ড, আউট অফ ডেঞ্জার এবং ইনডিটারমিনেট। এই 8টি ক্যাটাগরিতে ভাগ করেন ইনডিটারমিনেট। এছাড়া আরেকটা রয়েছে যে বিরল, এই মোট 8টা ক্যাটাগরিতে ভাগ করেন। পরবর্তীকালে 2001 সালে আইইউসিএন যে পৃথিবীর সমস্ত বন্যপ্রাণীর যে ক্যাটাগরিকে 9টিতে ভাগ করেন। সে ক্যাটাগরিগুলো হচ্ছে এক্সটিং বা বিলুপ্ত, এক্সটিং ইন দি ওয়াইল্ড বা প্রকৃতিতে বিলুপ্ত, ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড বা মহাবিপদাপন্ন, এনডেঞ্জার্ড বা বিপদাপন্ন, ভালনারেবল বা বিপন্ন, নিয়ার থ্রেটেন্ড বা নিকট শঙ্কাগ্রস্ত, লিস্ট কনসার্ন বা কম হুমকিগ্রস্ত, ডাটা ডিফিসিয়েন্ট বা তথ্য অপর্যাপ্ত, নট ইভালুয়েটেড বা অমূল্যায়িত। আইইউসিএন রেড লিস্ট ক্যাটাগরি অ্যান্ড ক্রাইটেরিয়া অ্যাট রিজিওনাল অ্যান্ড ন্যাশনাল লেভেল ভার্সন 4, আইইউসিএন 2012। আইইউসিএন 2012 সালে যে রেড লিস্ট ক্যাটাগরি এবং ক্রাইটেরিয়া নির্ধারণ করেছেন সেটা আঞ্চলিক এবং ন্যাশনাল লেভেল পর্যায়ে। ন্যাশনাল কমিটি ফর আপডেটিং স্পেসিস রেড লিস্ট অফ বাংলাদেশ শীর্ষক এক আন্ত মন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। এই কমিটির মাধ্যমে 2015 সালে সংশোধিত চূড়ান্ত তালিকা প্রণীত হয়। 2012 সালে আইইউসিএন বন্যপ্রাণীর অবস্থা যাচাই করার জন্য একে 11টি ক্যাটাগরিতে ভাগ করেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সেই 11টি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ সরকার বন পরিবেশ মন্ত্রণালয়ের নেতৃত্বে একটা আন্ত মন্ত্রণালয় কমিটি গঠন করেন। এই কমিটি 2015 সালে বাংলাদেশের বন্যপ্রাণীর একটা চূড়ান্ত তালিকা তৈরি করে। এতে যে পূর্বের মানে অর্থাৎ 2001 সালের যে 9টি ক্যাটাগরি ছিল এর সঙ্গে আরও 2টি ক্যাটাগরি যোগ করা হয়েছে। সেটা হচ্ছে আঞ্চলিক বিলুপ্ত বা রিজিওনালি এক্সটিংক্ট, আরেকটা হচ্ছে যে নট অ্যাপ্লিকেবল বা অপ্রযোজ্য। নতুন সন্নিবেশিত ক্যাটাগরি সহ সকল ক্যাটাগরির সর্বমোট 11টি ক্যাটাগরির সংক্ষিপ্ত পরিচয় এখানে দেওয়া হলো। এক্সটিংক্ট বা বিলুপ্ত, এক্ষেত্রে প্রজাতির সর্বশেষ জীবটির মৃত্যু ঘটেছে বলে নিশ্চিত হওয়া যাবে। প্রত্যাশিত বসতি জুড়ে ব্যাপক অনুসন্ধান চালিয়েও
কোনো নমুনা উদ্ধার করা যাবে না। উদাহরণ হচ্ছে প্যাসেঞ্জার পিজিয়ন, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে এক্টোপিস্টিস মাইগ্রেটোরিয়াস। এটা উত্তর আমেরিকা থেকে বিলুপ্তি ঘটে 1914 সালের পর। উত্তর আমেরিকায় এই প্রজাতিকে আর দেখা যায় নাই। অতিমাত্রা শিকারের কারণে এদের এ ধরনের করুণ পরিণতি ঘটেছে। তাছাড়া মরিশাস থেকে টোডো পাখির বিলুপ্তি ঘটেছে। তাহলে আমরা ডোডো পাখির কথা আলোচনা করতেছি। ডোডো পাখি এক সময় মরিশাস জুড়ে বিস্তৃত ছিল। 1680 সালের পর এই পাখিটি আর সে অঞ্চলে পাওয়া যায় না, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে এই পাখিটি নাই। তারপরে আমরা আসি যে এক্সটিংক্ট ইন দি ওয়াইল্ড বা প্রাকৃতিক পরিবেশে বিলুপ্ত, প্রকৃতিতে বা প্রাকৃতিক পরিবেশে আর বেশি নেই, তবে ফার্মে লালিত পালিত হতে পারে বা চিড়িয়াখানায় বা অন্যত্র বন্দিশালায় টিকে থাকতে পারে। এ ধরনের অনেক প্রাণী রয়েছে, যেমন ময়ূর, কমন পিফাউল যার বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাবো স্ট্যাটাস। এটি এখন বাংলাদেশের প্রকৃতিতে অর্থাৎ বনে জঙ্গলে কোথাও পাওয়া যাবে না। বাংলাদেশের বিভিন্ন চিড়িয়াখানায় ও সাফারি পার্কে এই প্রজাতির নমুনা সংরক্ষিত আছে। এখন এই স্লাইডটিতে আমরা দুইটা পাখির ছবি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্যাসেঞ্জার পিজিয়ন, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে এক্টোপিস্টিস মাইগ্রেটোরিয়াস, আর দ্বিতীয়টি ছবি হচ্ছে ময়ূর। আমাদের একসময় গর্বিত প্রাণী ছিল ময়ূর। এই ময়ূরের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাবো স্ট্যাটাস। এখন আমরা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বা মহাবিপদাপন্ন বন্যপ্রাণী নিয়ে আমরা আলোচনা করব। কোনোটা একজনকে তখনই মহাবিপদাপন্ন বলা যাবে যখন নিম্নের শর্তগুলোর অর্থাৎ 1 থেকে 5 পাঁচটি শর্তের যে কোনো একটি শর্ত পূরণ করবে, তখনই আমরা তাকে মহাবিপদাপন্ন ক্যাটাগরির অন্তর্ভুক্ত করতে পারি। এই 5টি ক্যাটাগরি ক্রিটিক্যাল এন্ডেঞ্জার, এন্ডেঞ্জার এবং ভালনারেবল, এই 3টা ক্যাটাগরির ক্ষেত্রে এই 5টি ক্রাইটেরিয়া প্রযোজ্য। এই অবস্থা বন্য পরিবেশে প্রাণীর বিলুপ্তির অতিশয় উচ্চ ঝুঁকির ইঙ্গিত বহন করে, যেমন প্যান্থেরা টাইগ্রিস, আমাদের যে বাংলার বাঘ, এর অবস্থা এই মহাবিপদাপন্ন। এরকম আমরা আরও কিছু প্রাণীর কথা বলতে পারি, যে আমাদের হাতি এলিফ্যাস ম্যাক্সিমাস, এটাও ক্রিটিক্যালি এন্ডেঞ্জার। তাহলে আমরা এখন যে 5টা ক্যাটাগরির উপর ভিত্তি করে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার বা মহাবিপদাপন্ন প্রজাতি নির্ধারণ করা হয়, সেই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে, 1 নম্বরে আমরা আসি রিডাকশন ইন পপুলেশন সাইজ, পপুলেশন আকার হ্রাস বিগত 10 বছর বা 3টি প্রজন্ম ধরে, এদের মধ্যে যেটি দীর্ঘ, অর্থাৎ কোনো একটা পপুলেশনের 3টা প্রজন্ম এর বয়স বা 10 বছর, এর ভিতরে যেটা বেশি সেই সময়ে মূল্যায়ন করতে হয়। এই সময়ে যে পপুলেশনের আকার 80-90% হ্রাস পেলে, সর্বাধিক 100 বছর পর্যন্ত হতে পারে। ভৌগোলিক পরিসরের বিস্তৃতি বা জিওগ্রাফিক্যাল রেঞ্জ প্রাপ্যতার পরিধি 100 বর্গ কিলোমিটারের কম, মানে এই পপুলেশনটাকে 100 বর্গ কিলোমিটার এলাকার চেয়ে কম এলাকায় পাওয়া যাবে, এবং 10 বর্গ কিলোমিটার এর কম এলাকার মধ্যেও মাত্র একটি অবস্থানে অবস্থিত থাকলে, স্মল পপুলেশন সাইজ বা ক্ষুদ্র আকারের পপুলেশন। পপুলেশনে প্রাপ্তবয়স্ক প্রাণীর সদস্য সংখ্যা 250-এর কম হলে এবং সেই সাথে 3 বছরের মধ্যে বা একটি প্রজন্মে কমপক্ষে 25% পপুলেশন হ্রাসের ধারা অব্যাহত থাকলে, বা একটি সাব পপুলেশনে প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা 50-এর বেশি না হলে, এবং একটি সাব পপুলেশনে প্রাপ্ত বয়স্ক সদস্যের সংখ্যা 10% কম হলে। তাহলে এই যে এখানে আমরা 3টা পেলাম, আরও
ঘর উপরে যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ভেরি স্মল আর রিস্ট্রিক্টেড পপুলেশন, খুবই ক্ষুদ্র বা সীমিত পপুলেশন। পপুলেশনে 50-এর কম সংখ্যক প্রাপ্তবয়স্ক সদস্য থাকলে উমো, বা 5 নম্বরের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, পরিমাণগত বিশ্লেষণ। পরিমাণগত বিশ্লেষণে আগামী 10 বছরের মধ্যে বা 3 প্রজন্মের মধ্যে প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাণী বিলুপ্তির সম্ভাবনা ন্যূনতম পক্ষে 50% অনুমিত হলে সর্বাধিক 100 বছর পর্যন্ত। এই যে 5টা বৈশিষ্ট্য আমরা ক্রাইটেরিয়া দেখলাম, এই 5টা ক্রাইটেরিয়ার যে কোনো একটা যদি কোনো পপুলেশনের প্রতি কার্যকর হয় বা তার বিদ্যমান থাকলে তখন ওই পপুলেশনকে ওই বা ওই পদ্ধতিটাকে আমরা মহাবিপদাপন্ন বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার হিসাবে আমরা বিবেচনা করতে পারি। পরবর্তী যে আমাদের ক্যাটেগরি সেটা হচ্ছে এন্ডেঞ্জার্ড বা বিপদাপন্ন। এই অবস্থা বন্য পরিবেশে প্রাণীর বিলুপ্তির অতি উচ্চ ঝুঁকির ইঙ্গিত দেয়। এক্ষেত্রে পপুলেশনের আকার হ্রাস হবে 50-70%। পপুলেশনের আকার হ্রাস মানে অর্থাৎ পপুলেশন প্রারম্ভিক পপুলেশনের যে এই নমুনার সংখ্যার চেয়ে প্রারম্ভিক 50-60% সদস্য বিদ্যমান থাকবে। ভৌগোলিক বিস্তৃতির পরিসর, একজনের প্রাপ্যতার পরিসীমা এক্ষেত্রে একটু বেশি, 5,000 বর্গ কিলোমিটারের কম, এবং 500 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে 5টি অবস্থানে বেশি জায়গায় অবস্থিত না থাকলে। গ, স্মল পপুলেশন সাইজ বা ক্ষুদ্র আকারের পপুলেশন। পপুলেশনে প্রাপ্তবয়স্ক প্রাণীর সদস্য সংখ্যা 2500-এর কম, 5 বছরের মধ্যে বা 2টি প্রজন্মে কমপক্ষে 10% রাষ্ট্রের দ্বারা অব্যাহত থাকলে, বা প্রতিটি সাব পপুলেশনের প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা 250-এর বেশি না হলে, এবং 1টি সাব পপুলেশনে প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যার হার কমপক্ষে 95% হলে, তদুপরি প্রাপ্তবয়স্ক সদস্যদের দারুণ হার বৃদ্ধি ঘটলে। তারপরে আমরা আসি ঘ, খুবই ক্ষুদ্র ও সীমিত পপুলেশনের সীমিত পপুলেশনে 250-এর কম সংখ্যক প্রাপ্তবয়স্ক সদস্য থাকলে পরিমাণগত বিশ্লেষণ আগামী 20 বছরের মধ্যে বা 5 প্রজন্মের মধ্যে প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাণী বিলুপ্তির সম্ভাবনা কমপক্ষে 20% অনুমিত হলে সর্বাধিক 100 বছর পর্যন্ত। এই যে ক্যাটাগরি যেটা হচ্ছে ক্রিটিক্যালি যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এন্ডেঞ্জার, অনেক ধরনের প্রাণী এই ক্যাটাগরিভুক্ত, যেমন রামকুত্তা সিয়ন আলপাইনাস, তারপরে আমরা যে আমাদের মিঠা পানির যে সাধু এই যে আমাদের সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ক্রোকোডাইলাস পোরোসাস, আসাম ম্যাকাক্স, ম্যাকাক আসামেন্সিস, আমাদের কমন ল্যাঙ্গুর বা হনুমান, সিমনোপিথেকাস এন্টেলাস, মায়াওরিন, মুন্টিয়াকাস মুন্টিজাক, এগুলো হচ্ছে এই আমাদের এন্ডেঞ্জার্ড বা বিপদাপন্ন ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এখন আমরা ভালনারেবল বা বিপন্ন ক্যাটাগরির আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এই অবস্থায় বন্য পরিবেশে প্রাণী অবস্থায় আমরা দেখব যে এই অবস্থায় বন্য পরিবেশে প্রাণী বিলুপ্তির উচ্চ ঝুঁকির ইঙ্গিত দেয়। পপুলেশনের আকার হবে 10 বছর বা 3 প্রজন্ম ধরে, এদের মধ্যে যেটি দীর্ঘ। পপুলেশনের আকার 30-50% হ্রাস পেলে সর্বাধিক 100 বছর পর্যন্ত। ভৌগোলিক বিস্তৃতির পরিসর, একজনের প্রাপ্যতার পরিসীমা 2000 বর্গ কিলোমিটারের কম নির্দিষ্ট হলে, এবং 2000 কিলোমিটারের কম এলাকার মধ্যে 10টি অবস্থানের বেশি জায়গায় অবস্থিত না থাকলে। ক্ষুদ্র আকারের পপুলেশন, পপুলেশনে প্রাপ্তবয়স্ক প্রাণীর সদস্য সংখ্যা 10,000-এর কম হলে, এবং 10 বছর বা 3 প্রজন্মে কমপক্ষে 10% পপুলেশন হ্রাসের দ্বারা অব্যাহত থাকলে, বা প্রতিটি সাব পপুলেশনে প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা 1,000-এর বেশি না হলে, এবং 1টি পপুলেশনে প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা আর হার 100% হলে, তদুপরি প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যার দারুণ হার বৃদ্ধি ঘটলে।
সীমিত পপুলেশন, পপুলেশনে 1000-এর কম সংখ্যক প্রাপ্তবয়স্ক সদস্য থাকলে, পরিমাণগত বিশ্লেষণে 100 বছরের মধ্যে ন্যূনতম পক্ষে 10% পপুলেশন প্রাকৃতিক পরিবেশ থেকে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকলে, এই যে 5টা আমরা মানদণ্ড বললাম এগুলোর যে কোনো একটা থাকলে সেটি সেটি বিপন্ন বা ভালনারেবল ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে আর সপ্তম একটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে শঙ্কাগ্রস্তের কাছাকাছি, নিয়ার থ্রেটেন্ড। মানে এই ধরনের প্রাণীরা ক্রিটিক্যাল ইনডেঞ্জার, ইনডেঞ্জার ভালনারেবল কোনো ক্যাটাগরি অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ ঝুঁকিপূর্ণ নয়, ঝুঁকিপূর্ণের কাছাকাছি। তারপরে আমরা আসি যে 8 নম্বর, কম হুমকিগ্রস্ত, লিস্ট কনসার্ন। এরা এরা উপরোক্ত কোনো ক্যাটাগরি অন্তর্ভুক্ত নয়, এরা কম ঝুঁকিপূর্ণ, এদের বিস্তৃত এলাকা ব্যাপক। 9 নম্বরের ক্যাটাগরি আছে তথ্য অপর্যাপ্ত বা ডাটা ডিফিসিয়েন্ট। মানে এক্ষেত্রে প্রয়োজনীয় ডাটা সংগ্রহ করা সম্ভব হয় না বিভিন্ন কারণে, অমূল্যায়িত, নট ইভ্যালুয়েটেড, যেটা মূল্যায়ন করা হয় নাই। আইসিএনএর যে অ্যাসেসমেন্ট বাংলাদেশে 2015 সালে হয়েছে, যেটা সেক্ষেত্রে সে তারা এটা মূল্যায়ন করে নাই। 11 নম্বর যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল, এক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়াই যেসব বন্যপ্রাণীর ক্ষেত্রে প্রয়োগ করা যায় না তাকে সেই ক্রাইটেরিয়া হচ্ছে তাদেরকে নট অ্যাপ্লিকেবল ক্যাটাগরি অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এখন আমি উপসংহারে বলতে চাই, যেটা যা হচ্ছে যে আমরা আজকে জানলাম যে ওয়াইল্ড লাইফ ডেসলিট ক্যাটাগরি অ্যাট রিজিওনাল ন্যাশনাল লেভেলে যে 11টি ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয়েছে, সেই ক্রাইটেরিয়া হলো আমরা বন্যপ্রাণী বিলুপ্ত, এক্সটিনেশন, আঞ্চলিক পরিবেশে বিলুপ্ত, পূর্ণ পরিবেশে বিলুপ্ত, সে কথাগুলো আমরা জানলাম। তারপরে ক্রিটিক্যাল ইনডেঞ্জার, এনডেঞ্জার, ভালনারেবল, এই বিভিন্ন প্রাণীর উদাহরণ আমরা জানলাম। তারপরে নট নিয়ার থ্রেটেন্ড, লিস্ট কনসার্ন, নট অ্যাপ্লিকেবল, ডাটা ডিফিসিয়েন্ট, নট ইভ্যালুয়েটেড, এই মোট 11টা ক্যাটাগরি আমরা জানলাম। এর মাধ্যমে আমরা জানার মাধ্যমে আমরা বিভিন্ন প্রাণী কী অবস্থায় আছে এ সময় জানতে পারবো, এবং আমরা সংরক্ষণের ব্যাপারে আমরা সচেতন হব, সরকারকে সহযোগিতা করব, পরামর্শ দেব, আবার নিজেরাও সচেতন হব যাতে কোনো প্রাণী আমাদের দেশ থেকে হারিয়ে আর না যায়। সবাই আসুন, আমরা সবাই বন্যপ্রাণী সংরক্ষণকে এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।